এতিয়া সমষ্টিবাদী অর্থনীতির বুকখনের ফার্স্ট কভারটো চা এনে ধরনে আহিব আর তার রাইটার হয়েছে ডক্টর রফিক আহমেদ আর এই বুকখন ডিব্রুগড় ইউনিভার্সিটি আন্ডারত হয় আর গুয়াহাটি ইউনিভার্সিটি আন্ডারের এখন বুক নহয় কিন্তু মেক্সিমাম টপিক গুয়াহাটি ইউনিভার্সিটি এন্ড ডিব্রুগড় ইউনিভার্সিটি আন্ডারের যখন সিলেবাস তার মিল আছে কিন্তু ইউনিট ওয়ানটো গুয়াহাটি ইউনিভার্সিটির যেটো ইউনিট ওয়ান সেই ইউনিট ওয়ানটো এই বুকখন তোমালকে নাপাবা আর বহুতো গুয়াহাটি ইউনিভার্সিটি স্টুডেন্টে হয়তো এই বুকখন তোমালকে নাপাবা কারণ আমার ইয়াত এই বুকখন লাগে কারণ ইয়াত মই যেহেতু যোরহাটর এগারী গতি যোরহাটত এই বুকখন রাখে কারণ ইয়াত যিমানখিনি কলেজ আছে সেই কলেজখিন ডিব্রুগড় ইউনিভার্সিটি আন্ডারত হয় গতি তোমালকে যখন ডিস্ট্রিক্টতে বিলং নকরা সেই ডিস্ট্রিক্টর তোমালকে বুক স্টলত যাবা গৈ পেলায় তোমালকর এনে ধরনের যদি সেমিস্টার ওয়াইজ বুকস পাবলিশ করেছে তেতিয়াহলে সেই বুকখন তোমালকে লব পারিবা অবশ্যই ভিতর বস্তুখিনি চাই লবা কন্টেন্টখিনি কেনে ধরনে আছে সেই অনুপাতে তোমালকে লব পারিবা আর ইয়ার প্রাইসটো সবাই সুদিবা প্রাইসটো হয়েছে 200 rupees ঠিক আছে এইখন হয়েছে আমার ডিব্রুগড় ইউনিভার্সিটি আন্ডারের সমষ্টিবাদী অর্থনীতির বুক এটা আছো বুকখনের একটা রিভিউ দিবর কারণে আমি কি বস্তু পড়ব লাগিব এই সম্পর্কে অলরেডি মই সিলেবাস বনাই থা হয়েছে যে থার্ড সেমিস্টারের মেক্রো মাইক্রো এন্ড স্ট্যাটিস্টিক্স এই তিনটা সিলেবাসের উপর মানে ডিটেইলকে আলোচনা করা হয়েছে সেই সম্পর্কে আকো মানে সিলেবাস নক যদি কোনোবা স্টুডেন্টে স্ক্রিনশট মারি লম ভাবিছা তোমালকে স্ক্রিনশট মারা অবশ্যই মানে তোমালক টেলিগ্রামত আর মূলত সাবস্ক্রিপশনত যান স্টুডেন্ট জড়িত হয়ে আসা সকলকে মই মূর থার্ড সেমিস্টার সিলেবাস হয় সেই সকলকে মই সেমিস্টারের PDF তোমালোকৰ লগত শেয়ার কৰিছো যদি টেলিগ্রাম চেনেলটো তোমালোকে জয়েন হৈ আছা তারপরও তোমালোকে PDFটো ইয়ার লৈ লব পাৰিবা লগতে কি কি বুক ফলো কৰিব লাগে এই সম্পর্কেও মই তোমালোকক দিয়া আছে ঠিক আছে এতিয়া চোৱা মেক্রো ইকনমিক্সর ডিব্রুগড় ইউনিভার্সিটি আন্ডার তোমালকে পাঁচটা কৈ ইউনিট পঢ়িব লাগিব আর গুয়াহাটি ইউনিভার্সিটি আন্ডার তিনটা ইউনিট আছে ঠিক আছে কিন্তু এই পাঁচটা ইউনিট আমার যদিও গুয়াহাটি ইউনিভার্সিটিত নাই কিন্তু ডিব্রুগড় ইউনিভার্সিটির পাঁচটা ইউনিট আছে ইউনিট ওয়ান টু এই দুইটা আমার ডিব্রুগড় ইউনিভার্সিটিত আছে কিন্তু গুয়াহাটি ইউনিভার্সিটিত নাই ঠিক আছে কিন্তু ইউনিট থ্রি ইউনিট ফোর এন্ড ইউনিট ফাইভ এই তিনটাই আমি গুয়াহাটি ইউনিভার্সিটিত পড়ব লাগিব তার উপরও ইউনিট ওয়ান গুয়াহাটি ইউনিভার্সিটিত ওয়ান টু থ্রি ইয়াত ফোর এন্ড ফাইভ এই দুইটা লগালে গুয়াহাটি ইউনিভার্সিটির একটা ইউনিট হব মই তোমালোকক কৈছিলোঁ যে তোমালোকৰ সিলেবাসত ইউনিটহে তিনিটা আছে কিন্তু তাৰ বিষয়বস্তুখিনি বহুত বেছি আছে গতিকে আমি বহুত ডিটেইলছত সেইখিনি পঢ়িব লাগিব গতিকে এই দুইটা ইউনিট লগাই তোমালোকক এটা ইউনিট পঢ়িব লাগিব ডেট মিনছ ইউনিট থ্ৰী ডিব্ৰুগড় ইউনিভাৰ্চিটি ইউনিট ফ'ৰ এণ্ড ফাইভ এই দুইটা লগাই গুৱাহাটী ইউনিভাৰ্চিটি ইউনিট থ্ৰী পঢ়িব লাগিব নেক্সট ইউনিট থ্ৰী আণ্ডাৰ ডিব্ৰুগড় ইউনিভাৰ্চিটি যোনটো ইনফ্লেশ্যন এণ্ড আনএমপ্লয়মেণ্ট আছে সেইটো আমি গুৱাহাটী ইউনিভাৰ্চিটি ইউনিট নম্বৰ টুত পঢ়িম আৰু ইউনিট ওৱানটো এইখন বুকছত নাই অৰ্থাৎ ডিব্ৰুগড় ইউনিভাৰ্চিটি ওৱান এণ্ড টুৰ যিকেইটা চিলেবাছত আছে সেইখিনি আমাৰ গুৱাহাটী ইউনিভাৰ্চিটি আণ্ডাৰত নাই তোমালোকে ডিব্ৰুগড় ইউনিভাৰ্চিটি ষ্টুডেণ্টে ফাৰ্ষ্ট ছেমিষ্টাৰতে সেইখিনি পাই আহিলা এগ্ৰিগেট ডিমাণ্ড এণ্ড এগ্ৰিগেট ছাপ্লাই যিখিনি কনচেপ্ট সেই কনচেপ্টখিনি আমাৰ গুৱাহাটী ইউনিভাৰ্চিটিত আছে ডিব্ৰুগড়ত নাই কাৰণ এইবাৰ তোমালোকে মেক্ৰো ইকনমিক্সত সেই টপিকখিনি পাই আহিছা ঠিক আছে এইখিনিয়ে হৈছে চিলেবাছখনৰ প্ৰথম আৰম্ভণিতে কৈ দিছোঁ যিহেতু আমি ভিডিঅ'খিনি একেলগে আগবঢ়াই লৈ গৈ থাকিম গতিকে কোনখিনি বস্তু কোনখন ইউনিভাৰ্চিটি ষ্টুডেণ্টে পঢ়িব লাগিব এই কথাটো জনাটো বহুত বেছি ইম্পৰ্টেণ্ট হয় আৰু সেইকাৰণে মই ভিডিঅ'টো ষ্টাৰ্ট কৰাৰ আগতে এই কনফিউজটো তোমালোকৰ দূৰ কৰি দিছোঁ ঠিক আছে এতিয়া আহিছোঁ যিহেতু এখন মই ইংৰাজী মাধ্যমত এইখিনি কৈ থোৱাই আছে এতিয়া আহিছোঁ আমি অসমীয়া মাধ্যমত ইয়াত কি পঢ়িব লাগিব ইউনিট ওৱান অৰ্থাৎ গুট ওৱানত হৈছে উপভোগ কাৰ্য হ্ৰস্বকালীন আৰু দীৰ্ঘকালীন উপভোগ কাৰ্য উপভোগ মৌলিক মনস্তান্ত্ৰিক বিধি উপভোগ কাৰ্যৰ নিৰ্ণায়ক উপভোগ কাৰ্যতত্ত্ব আৰু আদৰ্শ প্ৰশ্নাৱলী আৰু প্ৰত্যেকটো ইউনিটৰ শেষত কিছুমান আদৰ্শ প্ৰশ্নাৱলী ডেট মিনছ ইয়াত কিছুমান কুৱেশ্যন দিয়া হৈছে সেই কুৱেশ্যনখিনি প্ৰেক্টিছ কৰিব লাগিব নেক্সটটো হৈছে বিনিয়োগ কাৰ্য ইউনিট নম্বৰ টু স্থূল বিনিয়োগ আৰু শুদ্ধ বিনিয়োগৰ শুদ্ধ বিনিয়োগ ইয়াৰ সাধাৰণতে পাৰ্থক্য অহা দেখা যায় খুব স্বতন্ত্ৰ বিনিয়োগ আৰু অভিপ্ৰেত বিনিয়োগ ইয়াৰো পাৰ্থক্য অহা দেখা যায় এই দুটা ইউনিট এই দুটা কুৱেশ্যন অৱশ্যে আমাৰ চেনেলত অলৰেডি আপলোড কৰা হৈছে মূলধনৰ প্ৰান্তীয় দক্ষতা আৰু বজাৰ সুদৰ হাৰ বিনিয়োগৰ প্ৰান্তীয় দক্ষতা বিনিয়োগৰ নিৰ্ধায়ক বিনিয়োগ গুণক বিনিয়োগ মুনাফা তত্ত্ব বিনিয়োগ বৰ্ধক তত্ত্ব ইউনিট থ্ৰীত আছে মুদ্রাস্ফীতি আৰু নিবনুৱা যাত আমি পঢ়িব লাগিব বৰ্ধাস্ফীতিৰ সমাধান নীতি
ফিলিপস রেখা, নেক্সট উপযোগিতার প্রত্যাহার প্রকল্প, নেক্সট যৌক্তিক প্রত্যাহার তত্ত্ব, নীতি আর অকার্যকারিতার বিতর্ক আর আদর্শ প্রশ্নাবলী। ইউনিট ফোরত আমি পড়িব লাগিব মুক্ত অর্থনীতির সমষ্টিগত অধ্যয়ন ওয়ান, সমষ্টিগত অর্থনীতি ওয়ান, যত আমি পড়িব লাগিব রুদ্ধ অর্থাৎ বন্ধ আর মুক্ত অর্থনীতি মুন্ডেল ফ্লেমিংৰ আৰ্হি বহুত বেছি ইম্পৰ্টেণ্ট হয়। তোমালোকে মই যদি কওঁ, আকৌ কৈছোঁ যে কোনকেইটা ইউনিটত আমি বেছি গুৰুত্ব দিব লাগিব সেই কথাটো যদি কওঁ, তোমালোকে ইউনিট ফ'ৰ ফাইভ, থ্ৰী ফ'ৰ ফাইভ এটলিষ্ট বহুত ভালকৈ পঢ়িব লাগিব। বাকী ওৱান টু তোমালোকে ওৱান এণ্ড টু ইউনিটটো বুজাই দিলে বুজি পাবা, তোমালোকৰ সেইখিনিত অলপমান কম সময় দিলেও হ'ব ইউনিট ওৱান এণ্ড টুৰ কাৰণে। কিন্তু থ্ৰী ফ'ৰ ফাইভত তোমালোকে বেছি কষ্ট কৰিব লাগিব, বিশেষকৈ ফ'ৰ এণ্ড ফাইভটো তোমালোকে বহুত পঢ়িব লাগিব, কাৰণ এইট মুন্ডেল ফ্লেমিঙৰ যোনটো আৰ্হি সেইখিনি তোমালোকে প্ৰথমৰ পৰাই প্ৰেক্টিচ কৰিব লাগিব, কাৰণ ইমান বেছি এটা ডাঙৰ থিয়ৰী হয়। গতিকে সেই থিয়ৰীটো কম সময়ৰ ভিতৰতে এক্সামত তোমালোকে লিখি দিবই লাগিব, গতিকে তাৰ কাৰণে প্ৰেক্টিচ কৰিব লাগিব, বুজি পাইছা? গতিকে সেইটো কৈ দিছোঁ। মুদ্ৰাৰ বৈদেশিক বিনিময় হাৰ, ভাৰসাম্য বিনিময় হাৰ নিৰ্ধাৰণ, বিনিময় হাৰ নিৰ্ধাৰণৰ ক্ৰয় শক্তিৰ সমতাৰ তত্ত্ব, বিনিময় হাৰ নিৰ্ধাৰণৰ মূলধনী সম্পদ তত্ত্ব, এইখিনি হৈছে আমাৰ ইউনিট ফ'ৰ। আৰু এটা কথা মন কৰিবা, ইউনিট ফ'ৰ এণ্ড ফাইভ ডিব্ৰুগড় ইউনিভাৰ্চিটি এণ্ড গুৱাহাটী ইউনিভাৰ্চিটিক দুয়োখনেই পঢ়িব লাগিব। অৱশ্যে কিছুমান টপিক আমি এৰিব লাগিব, বা কিছুমান যিখিনি চিলেবাছত মেনশ্যন আছে সেইখিনি অনুযায়ী আমি পঢ়ি গৈ থাকিম। ইউনিট ফাইভত আছে মুক্ত অৰ্থনীতিৰ সমষ্টিগত অৰ্থনীতি টু, বৈদেশিক লেনদেন পৰিশোধৰ সমতা, বৈদেশিক লেনদেন পৰিশোধৰ সমাযোজন মৌদ্ৰিক তত্ত্ব, আন্তৰ্জাতিক বিত্তীয় বজাৰ আদৰ্শ প্ৰশ্নাৱলী, এইখিনি হৈছে ইম্পৰ্টেণ্ট টপিক। এতিয়া ইউনিট ফাইভটো তোমালোকে টান নোপোৱা, ইউনিট ফাইভটো যথেষ্ট ইণ্টাৰেষ্টিং হয়, যিহেতু বৈদেশিক লেনদেনৰ অৰ্থাৎ এখন দেশৰ লগত অন্য এখন দেশৰ বাণিজ্যৰ যি সম্পৰ্ক, এই সম্পৰ্কখিনি আমি পঢ়িব লাগিব। কুৱেশ্যনখিনি ইজি হয় কিন্তু কনচেপ্ট বেছ হয়, যেতিয়ালৈকে সেই কনচেপ্টখিনি ক্লিয়াৰ নহয় তেতিয়ালৈকে তোমালোকে মুখস্থ কৰিব নোৱাৰিবা, সেইটো কথা মনত ৰাখিবা। কনচেপ্ট ক্লিয়াৰ লাগিব আৰু এই পেপাৰখন যথেষ্ট ভাল। আৰু এতিয়া আহিছোঁ কেনেধৰণৰ আছে ইউনিট ওৱানৰ, তোমালোকৰ এই পেপাৰখন ডায়েগ্ৰাম বেছে বেছিকৈ হ'ব, দুই এটা ইকুৱেশ্যন বা মেথছ নথকা নহয় ইউনিট ওৱানত। এনেধৰণৰ তোমালোকৰ মেথছ কৰিবলৈ পাবা, এম পি এছ, এম পি চি, এনেধৰণৰ মেথছ তোমালোকে কৰিব লগা হ'ব। এম পি চি আৰু এম পি এছৰ মাজৰ সম্পৰ্ক, এনেধৰণৰ কুৱেশ্যন তোমালোকৰ এক্সাম পইণ্ট অফ ভিউৰ পৰা ইম্পৰ্টেণ্ট হ'ব, আৰু এইখিনি আমি পঢ়িব লাগিব, ঠিক আছে? এইখিনি ইউনিট নাম্বাৰ ওৱান। ডিটেইলছত গোটেইখন দেখুৱাটো সম্ভৱ নহয়, তথাপিতো মই দেখাই গৈছোঁ কোনটো ইউনিটৰ, এইটো ইউনিট নাম্বাৰ ওৱানৰ ইমানলৈকে আছিলে। ইয়াত আমি মেথছো আছে, মেথছ মানে বহুত বেছি টাফ মেথছ নহয় আৰু, তথাপিতো মেথছ আমি কৰিব লাগিব। মেথছ আৰু প্লাছ থিয়ৰী দুয়োটাই আহিব। নেক্সটটো হৈছে বিনিয়োগ কাৰ্য, এইখিনি ইয়াতো আমাৰ সৰু সুৰা মেথছ কেইটামান আমি কৰিব লগা হ'ব, মেথমেটিক্সৰ টাৰ্মছ কিছুমান ইয়াত নথকা নহয়, ইয়াতো আছে ইউনিট টু, কিন্তু সেইখিনি কৰাই গ'লে তোমালোকে বুজি পাবা, বহুত বেছি ভয় খাবলগীয়া নাই, ঠিক আছে? এইখন হৈছে আমাৰ ইউনিট টু। অ'কে, নেক্সটটো হৈছে ইউনিট থ্ৰী, মুদ্ৰাস্ফীতি আৰু আনএমপ্লয়মেণ্ট। মুদ্ৰাস্ফীতি আৰু আনএমপ্লয়মেণ্ট যদি মই কওঁ তেতিয়াহ'লে মুদ্ৰাস্ফীতি কি এই সম্পৰ্কে আমি জানো, গতিকে মুদ্ৰাস্ফীতি, আনএমপ্লয়মেণ্ট, ফিলিপছ কাৰ্ভ, এইখিনি যিখিনি কনচেপচুৱেল বস্তু এইখিনি যথেষ্ট ইম্পৰ্টেণ্ট, এইখিনি তোমালোকে বুজিব লাগিব। ডায়েগ্ৰাম আছে, ডায়েগ্ৰামখিনি আমি পঢ়িব লাগিব ভালদৰে। গতিকে অভাৰঅল এই যিটো ইউনিট, সেই ইউনিটটো তোমালোকে বেছি টান নোপোৱা যদিও, কিন্তু এইখিনি কনচেপ্ট তোমালোকৰ মনত থাকিব লাগিব, ঠিক আছে? নেক্সটটো হৈছে মুক্ত অৰ্থনীতি, মুক্ত অৰ্থনীতিৰ বাকী সকলোখিনি ভালেই হয়। মুন্ডেল ফ্লেমিং মডেলটো মই টান বুলি কোৱা নাই, কিন্তু আটাইতকৈ ডাঙৰ কথা হৈছে মুন্ডেল ফ্লেমিঙৰ যোনটো মডেল, এই মডেলটো যথেষ্ট দীঘল মডেল হয়। তাৰ চাৰিটা ষ্টেজ আমি পঢ়িব লাগিব, ফিক্স ফ্লেক্সিবল, তেনেকৈ তোমালোকক মই পঢ়াম। গতিকে সেই কুৱেশ্যনখিনিৰ কাৰণে কৈছোঁ, গতিকে চোৱা ইয়াত ষ্টাৰ্ট হৈছে এজাম্পশ্যন লিমিটেশ্যনৰ পৰা আদি কৰি যথেষ্টখিনি, যথেষ্ট দীঘল হয় মুন্ডেল ফ্লেমিঙৰ এইটো চোৱা চাৰিটা ষ্টেজ আছে, দেখিছা? ফ্লেক্সিবল, ফিক্স এক্সচেঞ্জ ৰেট, এইখিনিলৈকে। গতিকে সেই চাৰিটা ডায়েগ্ৰামেই আমি পঢ়িব লাগিব, গতিকে ডায়েগ্ৰাম বেছ এটা ইউনিট হয়, যথেষ্ট ভালো পাবা পঢ়ি, বেয়া নোপোৱা, ঠিক আছে? এইখিনি হৈছে আমাৰ ইউনিট
4 unit 4 to diagram based thik ase a jekhini diagram diagram khini kintu tumalke bahut bhal dore koribo laibo karan diagram e ei unit tu jothesto important hoy next unit 5 unit 5 or jodi ko tetia hole unit 5 to bahut beshi tanu orthat moi jodi ko micro aro macro jodi tulona koru kun kon paper tumalke easy paba tetia more point of view bra moi tumalkor ei macroeconomics or paper kon tumaluke micro and statistics or ke bahut gune easy paba jetia tumalke poriba ba college jodi class koriba ba ami video kini agboham tetia tumalke gom paba je kun kon paper tumalkor karone advantage hobo kun kon paper tumalke beshi sahojote buji baba hetu jodi ko hekhon hoise samastibadi authority a paper kon at least microeconomics or statistics or ke bahut poribane easy hobo aru eta kotha aji moi easy boli koi disu karone je a paper kon poribon loge ke thakiba ba porikhar 10 din ba 15 dinor agot jodi notes banabule ba poribule thoi dia tetia kintu atatkoi tan hoi jabo paper kon gotike prothom arambhoni dina honor pore jodi a paper kon poha jay tetia hole a paper kon tumalke bahut khini marks score koribo pariba moi hetu e kobo bisaisu kintu etu na hoy je easy boli thua bostu ভাবি পেলাই যদি আমি থৈ দিও তেতিয়া obviously পৰীক্ষা সময়টো টানেই হ'ব গটিকে ইম্পৰ্টেন্স গুটেখন পেপাৰ সমান আছে গটিকে তোমালকে ষ্টেটিষ্টিক্সৰ টান বুলি অকল যদি গুটেই সেমিষ্টাৰটো অকল ষ্টেটিষ্টিক্সেই কৰি থাকা মাইক্ৰো মাইক্ৰো নকৰা তেতিয়া হলেও তোমালকৰ প্ৰবলেম হ'ব কাৰণ ফাইনেলত গৈ পেলাই তোমালকৰ ওভারঅল যেতিয়া পাৰ্সেন্টেজটো উলিয়াব সেই ওভারঅল পাৰ্সেন্টেজটো উলিয়াবলৈ যালে গুটেই ছটা সেমিষ্টাৰ তোমালকৰ কিমানখিনি মার্কস পাইছিলা সেই গুটেই মার্কসখিনি লগ লগাব প্লাছ কিমানখিনি পেপাৰ আছে সেই পেপাৰখিনি তাক ডিভাইড কৰি পেলাই তোমালকৰ সেমিষ্টাৰৰ যোনটো পাৰ্সেন্টেজ সেই পাৰ্সেন্টেজটো উলাই জেনে ধৰণে আমি মেট্ৰিক আৰু হাই ছেকেণ্ডেৰী পাৰ্সেন্টেজটো উলিয়াইছিলে যেনেকে মেট্ৰিকৰ 500ৰ আছিলে আৰু হাই ছেকেণ্ডেৰীত আমাৰ আছিলে 500 আৰু মেট্ৰিকত 600 ঠিক আছে মেট্ৰিকৰ 600% 600 টোটেল নাম্বাৰ আৰু হাই ছেকেণ্ডেৰীত আছিলে 500 সেই 500 আৰু 600ত আমি 6টা আৰু 5টা তেনেকে সাবজেক্টৰ এটা ডিভাইড কৰিবলে আমি তেনেকে আমাৰ যেটো পাৰ্সেন্টেজ হয় সেই পাৰ্সেন্টেজটো আমি উলিয়াও এটো সকলোৱে জানো ন সেই টেনে ধৰণে ইয়াটো সেই তেনেকুৱাই হ'ব তোমালোকৰ অভাৰঅল গোটেই ছেমিষ্টাৰকেইটাৰ ভিতৰত কিমানখিনি নম্বৰ পালা সেইখিনি লগ লগাব প্লাছ কিমানকেইখন পেপাৰ আছে সেই পেপাৰে তাৰ টোটেল নাম্বাৰটো ডিভাইড কৰি দিলেই তোমালোকৰ এভাৰেজ percentage to ulai jabo gotike bhabiswa prottekhon paper or importance oman hoy gotike easy tan boli bole kotha nai okoman easy khon mumote alo beshi he pohibole kan he paper khonot marks to score kori thole kiba ata karonot jodi tan paper khonot marks kiba karonot jodi tumalke komu kwa tete hole tumalkor average to jate kono dhoronor effect no hoy he kotha tu beshi important diba aru mo bhabu samastibadi authority hokolre bhal hobo aru bhal lore prothomor pore pohiba ekhini asle tumalko kobologia kotha kitab khon tumalke purchase korilelo koribo pariba আৰু এখিনি ওপৰত অৱশ্যে আমি নোটছ আৰু ভিডিঅ' তোমালোকক দিমেই যিখিনি আমাৰ লগত জড়িত হৈ আছে ছেকেণ্ড ছেমিষ্টাৰৰ পৰা সেইখিনি আমি ছাবস্ক্ৰিপশ্যন কোৰ্চ আৰম্ভ কৰিম 25 মে'ৰ পৰা যিহেতু গুৱাহাটী ইউনিভাৰ্চিটিৰ পৰীক্ষা শেষ হৈছে ডিব্ৰুগড় ইউনিভাৰ্চিটিৰ পৰীক্ষা এতিয়াও বাকী আছে গতিকে একেলগে কোৰ্চটো আগবঢ়াই লৈ যাম গুৱাহাটী ইউনিভাৰ্চিটি এণ্ড ডিব্ৰুগড় ইউনিভাৰ্চিটি এতিয়া যিখিনি 25th যোনটো মই ক্লাছ আৰম্ভ কৰিম সেই ক্লাছটো অকল গুৱাহাটী ইউনিভাৰ্চিটি চিলেবাছত থাকিব ষ্টেটিষ্টিক্সৰ ক্লাছে আৰম্ভ কৰিম প্ৰথম দিনাখন গতিকে সেইটো প্ৰথম আৰম্ভণি গুৱাহাটী এণ্ড ডিব্ৰুগড় ইউনিভাৰ্চিটিৰ ভিতৰত চিলেবাছত যোনটো টপিক অকল গুৱাহাটী ইউনিভাৰ্চিটিত আছে ডিব্ৰুগড় ইউনিভাৰ্চিটিত নাই সেই তেনেকুৱা এটা টপিকে প্ৰথম আৰম্ভণি কৰিম আৰু যেতিয়া ডিব্ৰুগড় ইউনিভাৰ্চিটিৰ পৰীক্ষা শেষ হ'ব তেতিয়াই তেওঁলোকৰ মাজত দুইটাৰে সমানকৈ আমি কোৰ্চটো আগুৱাই লৈ যাম যাতে দুইখন ইউনিভাৰ্চিটিৰ ষ্টুডেণ্টে সমানকৈ তেওঁলোকে আগবাঢ়ি যাব পাৰে এইখিনি আছিলে ক'বলৈ আৰু যদি কোনোবা ষ্টুডেণ্টে ছাবস্ক্ৰিপশ্যন ল'ব বিচাৰিছে তেতিয়াহ'লে প্লিজ অনলি হোৱাটছএপ কৰিবা তোমালোকে ফোন নকৰিবা সেইটোৱেই আছিলে কথা আৰু ভিডিঅ'টোৰ ডিছক্ৰিপশ্যন বক্সত তোমালোকক মই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিছো তাত তোমালকে খুদিব পারিবা খালি তোমালকে ফোন নকৰিবা ঠিক আছে এখিনি আসলে কবলে আজলে ভিডিওটো ইমানি ধন্যবাদ।